আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও চাকরির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো প্রাণ গ্রুপে বিভিন্ন পদে চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2021 প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, প্রাণ গ্রুপ থেকে কোন কোন পদের জন্য এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা চাকরির জন্য আবেদন করতে পারবেন, আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতাগুলো কতটুকু থাকতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সমস্ত তথ্যগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে রাখি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে ভিডিও আপলোড করা হলে বা এডুকেশন পারপাসে কোনো নিউজ নিয়ে ভিডিও আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো বন্ধুরা, চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আমরা মূল সার্কুলার বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের মূল সেই কাঙ্ক্ষিত সার্কুলার বিজ্ঞপ্তিটি। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিতে বলতেছে যে প্রাণ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে বলতেছে প্রাণ গ্রুপ বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি ও খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। মানব সম্পদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই গ্রুপে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে অবস্থিত ফ্যাক্টরি ও ডিপো সমূহে বেশ কিছু সংখ্যক ড্রাইভার ও সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে। আগ্রহী এবং উপযুক্ত প্রার্থীদেরকে 2 কপি ছবি, ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন সনদ, মূল ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং জীবন বৃত্তান্ত সহ উল্লেখিত ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা গেল। তো বন্ধুরা, আপনাদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের চাকরিটি আপনারা পেতে পারেন। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। এখানে 1 নম্বর পদের কথা বলতেছে ড্রাইভার। তো এখানে পদের সংখ্যা কিন্তু তারা নির্দিষ্ট করে উল্লেখ করে দেয়নি, তাদের প্রয়োজন অনুযায়ী তারা কিন্তু এই পদের জন্য জনবল নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতায় বলতেছে কমপক্ষে 8ম শ্রেণী পাস থাকতে হবে, বয়স কমপক্ষে 25 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের পর্যন্ত হইতে হবে। 2 নম্বর বলতেছে লাইসেন্স এর ধরন হেভি মিডিয়াম লাইট, লাইসেন্সের ধরন হবে হেভি মিডিয়াম লাইট। বৈধতা অভিজ্ঞতায় বলতেছে যে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সুযোগ সুবিধা বলতেছে যে আকর্ষণীয় বেতন, ট্রিপ ভাতা, উৎসব ভাতা, সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছরান্তে বেতন বৃদ্ধি, স্বল্প মূল্যে থাকা ও খাবারের ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাদি প্রাপ্য হবেন। 2 নম্বর পদটা দেখুন সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ দেবে। এখানে শিক্ষাগত যোগ্যতায় বলতেছে যে কমপক্ষে 8ম শ্রেণী পাশ হতে হবে, বয়স কমপক্ষে 22 বছর থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ 34 ইঞ্চি স্বাভাবিক অবস্থায়, সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। শিক্ষাগত যোগ্যতায় এখানে আরও সুযোগ সুবিধার কথা বলতেছে যে আকর্ষণীয় বেতন স্কেল, উৎসব ভাতা, ফ্রি পোশাক, সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছরান্তে বেতন বৃদ্ধি, স্বল্প মূল্যে থাকা ও খাবারের ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাদি প্রাপ্য হবেন। তো এখানে সাক্ষাৎকারের স্থানগুলো কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে যে কোনখানে কোনখানে আপনাদের সাক্ষাৎকার দিতে হবে। তো এখানে বলতেছে যে 1 নম্বরে দেখুন প্রাণ HRM ডিপার্টমেন্ট, হোসেন সুপার মার্কেট, 4র্থ তলা, উত্তরবাড্ডা, ঢাকা 1212, এই ঠিকানায় কিন্তু আপনাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে প্রতি মঙ্গলবার। তারপরে দেখুন প্রাণ ইন্ডাস্ট্রিজ পার্ক, প্রাণ ইন্ডাস্ট্রিজ পার্কে আপনাদের সাক্ষাৎকার নেওয়া হবে, বাগপাড়া, ঘোড়াশাল রোড, পলাশ, নরসিংদী, নরসিংদীতে আপনাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এই যে এখানে প্রতি শনিবার আপনাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রাণ ডিপো আপনাদের সাক্ষাৎকার হবে, প্রাণ ডিপো শেখ কামাল টেক্সটাইল কলেজ, মধুপুর চৌরাস্তা, ঝিনাইদহ, ঝিনাইদহের মধ্যে আপনাদের প্রাণ ডিপোতে সাক্ষাৎকার হবে।
10ই নভেম্বর ও 14ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর 2021 পর্যন্ত, 10ই নভেম্বর ও 14ই ডিসেম্বর 2021 পর্যন্ত। তারপরে দেখুন প্রাণ ডিপো, আলমগীর ট্রেডার্স, কাসেম শিল্পনগর, দামোদর ফুলতলা খুলনা। এই ফুলতলা খুলনায় আপনাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে 11ই নভেম্বর ও 15ই ডিসেম্বর 2021 পর্যন্ত। তো এখানে কিন্তু বিভিন্ন এলাকাগুলোর নাম দেওয়া আছে, আপনারা চাইলে বিস্তারিত একটু পড়ে রাখতে পারেন। তো এই বিজ্ঞপ্তিটি আপনারা কিভাবে ডাউনলোড করে বিস্তারিতভাবে পড়বেন, তো বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে সার্কুলার লিঙ্ক নামে একটি অপশন আছে, সেই লিঙ্কে যদি আপনারা ভিজিট করেন তাহলে খুব সহজেই সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বেকার বন্ধুবান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।